করিতেছো প্রতিদিন, করিতেছো প্রতিদিন ভীষণ ভীষণ। আর কি পাবো ফিরে এমন জন জানি না, এই সুন্দর মানব জীবন আর পাবো কি বলতে পারছি না। তাই তো আমরা প্রতিনিয়ত কত পাপ করছি আমরা জানি না, তাই তো কি বললেন, তোমারই জীবনে ঠকে গেলে তুমি আর কি পাবো ফিরে এমন জন। আমি জানি না আমরা জেনে না জেনে কত পাপ করছি। বলছে অজ্ঞানে যদি আমি কারেন্টে হাত দিই কিন্তু কারেন্ট শট আমার খেতে হবে, আর জ্ঞানেও যদি আমি কারেন্টে হাত দিই আমার কারেন্ট শট কিন্তু খেতে হবে। তাই তো বললেন পাপ কোনোদিন বাপকে ছেড়ে কথা বলে না বাবা, পাপ করলে সাজা পেতেই হবে বাবা, যন্ত্রণা পেতে হবে, কষ্ট পেতে হবে, দুঃখ পেতে হবে, এর থেকে কিন্তু নিস্তার নাই, নিস্তার নাই, আর নিস্তার নাই। তোমারই জীবনে ঠকে গেলে তুমি আর কি পাবো ফিরে এমন জন। ভীষণ ভীষণ আর কি পাবো ফিরে এমন জন, আর কি পাবো ফিরে এমন জন। হাসিয়া হাসিয়া কত করিতেছ কাঁদিলে ফুরাবে না সেই অনুতা, আমরা হাসতে হাসতে কত পাপ করি। যখন আমরা যখন আনন্দ মেলাতে যাই, যখন আমরা প্রকৃতির কাছে যাই, প্রকৃতি মানে মেয়ে, প্রকৃতি মানে মা, যখনই আমরা প্রকৃতির কাছে যাই তখনই কিন্তু সেই আনন্দ করতে যাই, আনন্দ করতে করতে যখন আমাদের এই বিন্দু যিনি সহস্রদল পদ্মের মধ্যে লুকিয়ে আছে কামরূপে যখনই আমাদের দেহ থেকে যখন বেরিয়ে যাবে তখনই তার ভিতরে কত প্রাণ যে লুকিয়ে আছে, আমরা হাসতে হাসতে তাকে কিন্তু বাবা হত্যা করে দিয়ে আমরা কিন্তু জানি না। তাই তো বললেন
বিন্দু পাপনাং মরণাং বিন্দু ধারণাং জীবনাং যদি বিন্দুকে একবার চিনতে পারেন বিন্দুকে যদি একবার জানতে পারেন যদি তুমি তাকে আবার সেই জায়গায় যদি প্রাণ করে নেন সেই জায়গায় কিন্তু আবার চলে আসে হরি বল হরি বল হরি বল হরি বল হাসিয়া হাসিয়া কত করিতেছ কাটিলে পুরাবে না সেই অনুতা কুড়াচ্ছ শত শত কত অভিশাপ কুড়াতেছ শত শত কত জনার প্রাণে ব্যথা দিলে অকারণ আর কি পাবো ফিরে এমন জন্ম আর কি পাবো ফিরে এমন জন্ম গুরু পরমানন্দ জয় দিয়ে একবার হরি বল হরি বল হরি বল মাতা ভুবনেশ্বরী জয় দিয়ে একবার হরি বল হরি বল মানুষেরই ঘরে আরো কিছু ছিল বাকি সেই কর্মের ফলে ভবা পাগলা গানটি লিখেছে আমাদের যে বস্তু আমাদের মধ্যে দ্বিধাতু মন প্রত্যয়ন যে বীজ আমাদের কাছে দিয়েছে তাকে কিন্তু আমরা লালন পালন করতে পারলাম না তাই তো যারা করতে পারে আমার কাছে যে বীজ ধন আমাকে দিয়েছে আমরা কিন্তু অকালে হারিয়ে ফেলছি তাই তো বললেন সময় বুঝে বাবা সেই জায়গায় যেতে হয় তাই তো কি বলছে গানের ভাষায় ভবা কয়ে কেন হইলে মানুষের ঘরে আরো কিছু ছিল বাকি সেই কর্মের ফলে তবে কেন গেলে মন ছাড়ে তারে তবে কেন গেলে মন ছাড়ে এখনো চাও ক্ষমা এখনো চাও ক্ষমা আছো যত যা গেছে তা বাদ দিন যা আছে সেইটুকুই ধরে রাখুন বাবা জীবনে অনেক আনন্দ করতে পারবেন তাই তো কি বললেন আর কি পাবো ফিরে এমন জন্ম আর কি পাবো ফিরে এমন জন্ম কত অপমান করিতেছ প্রতিদিন করিতেছ প্রতিদিন ভীষণ ভীষণ আরে পাবো ফিরে এমন জন্ম
করে কে বাবু ফিরে এমন জন আরে কে বাবু ফিরে এমন জন আরে কে বাবু ফিরে আমার গুরু অশীত সাউন্ড দোষা ডিজে বাপি ডু শাইক নম্বর পোল।